চলে আয় আয় ওখানে না ওখানে না চলে এলাম বাড়িতে এসে চেঞ্জ করে বিছানাটা তুললাম যেহেতু পুটুশের একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে সেই জন্য বিছানাটা তোলা হয়নি আর দেখো এই যে আমি সব কিন্তু যাওয়ার আগে কেটে রেখেছি মানে কাটতে কাটতেই চলে গেছি বলতে পারো এখানে কচুর লতি আছে আর পটল আছে আর এখানে উচ্ছে আছে সেটা আমি পেঁয়াজ দিয়ে ভাজবো আর কচুর লতিটাও পেঁয়াজ দিয়েই করবো কালকেও করেছিলাম 500 মতো এনেছিলাম হেলেনকে বাজার করে আর এই যে দেখাচ্ছি আর কালকে কালকে কিছুটা করেছিলাম আর আজকে কিছুটা করব আর কচুর লতি কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে যখনই বাজারে দেখি না কিনে আমি থাকতে পারি না এটাই বলতে পারো তোমরা আর সবথেকে বড় কথা হলো মানে আজকে যেহেতু আমার বিকেলবেলার ক্লাস আছে কারণ আমি মেহেন্দি শিখি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকেই শেয়ার করলাম তো দুদিন ক্লাসে গেছি আর দুদিন যেতেই পারিনি মানে যেহেতু ও অসুস্থ ছিল হাসপাতাল অ্যাডমিট ছিল সেই জন্য আমি যেতে পারিনি তো আমি মেহেন্দি শিখছি তো মেহেন্দির ক্লাস আছে প্রতি সোমবারে তো আজকে যেহেতু সোমবার আর কালকে রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে ফিরে মানে আর ভাল লাগছিল না উঠতে তবুও 7টার মধ্যে আমাকে উঠতে হয়েছে কারণ ও চলে গেছে ডিউটিতে তো তার আগে ওর যেগুলো খাওয়ার সেগুলো খেয়ে চলে গেল আর মানে মুড়ি টুড়ি খেয়েছে আজকে ভাত খাইনি আর এখন আমি ভাত করিনি মানে ওর খাওয়া নেই মানে আমিও করিনি তো যাই হোক আজকে আছে মেহেন্দির ক্লাস সেই জন্য আমি মাছ টাছ কিছুই করবো না নিরামিষের মধ্যে সেরে দেবো কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে তো আমাদের তো খাওয়া মানে আমার খাওয়া হয়ে গেছে আর কুট্টুস খাবে আমি ডালটা খাইনি ডালটা হওয়ার আগে সকালের খাবারটা খেয়ে নিলাম এখন সকালের খাবার খেতে কটা বাজলে না সেই 11:30টা সকাল 7টায় উঠেছি তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো এইভাবেই মানে দিন চলছে আমার আর কি তো ভাল লাগছে না মানে উঠতে ইচ্ছা করছে না কাল রাতে বিয়ে বাড়িতে গিয়ে আরো শরীরটা যেন খারাপ হয়ে গেল তো যাই হোক এখন খাওয়াবো কুটুসকে আর তারপরে ঘরটার মধ্যে স্নানটা করে নেবো তো এইমাত্র স্নান করে আসলাম আর কুটুস দেখো কিছুতেই মাথাটা আশ্রাবে না এই অবস্থা আর কি তো এখন সব থেকে বড় কথা আমার টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু রেস্ট নেব যেহেতু একটু বাদে আমাকে আবার বেরোতে হবে এখন রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোচ্ছি ক্লাসে তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন রাত বাজে এই ধরো 7:30টা মতো বাজে তো মা অনেকবার বলেছিল থাকতে কুটুস তো ওর দুনের কাছেই ছিল তো আমরা চলেই এলাম তো ও আমাকে নিতে গেছিলো তো নিতে এসে তারপর এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে একটা মোমো সেন্টার দেখলাম তো সেখানে দাঁড়িয়ে গেলাম তো অনেকদিন ধরেই যেহেতু খাওয়া হয় না তো ও অসুস্থ জন্য ও খাবে না আমি খাবো এক প্লেট মোমো নিয়েছি তো 40 টাকা নিল তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিতে হবে তো মোমো খেয়ে বাড়িতে চলে এসেছি আর রাস্তায় তোমাদের সাথে তোমাদের কিছু দেখাতে পারিনি কারণ কুট্টু ঘুমিয়ে পড়েছিল সেই জন্য দেখাতে পারিনি আর এই যে রান্নাঘরে এখন বুঝতে পারছো আর আমি এখন কুটুসের দুধটা গরম করে নিচ্ছি কুটুসের দুধটা গরম হচ্ছে আর এখানে বাটিও রেডি আছে দেখো একটু টাইম গেছি আর কি অবস্থা ধুলো পড়ে আমার এইগুলো যে পরিষ্কার করতে করতে কি কষ্ট হয় প্রতিদিন রাত্রিবেলা এরকম সকালবেলা সবসময় ধুলো পড়ে থাকে যখন জ্বালাই তখন এই নোংরাগুলো উঠে যায় তো তোমরা যদি জানো যে এইগুলো কিভাবে পরিষ্কার করতে হয় মানে কি দিয়ে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে বাড়িটাও ঢেলে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সেরিক্রো উঠেছে আর চট করে আমি খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে যে ডাল দেখতে পাচ্ছ টমেটো তারপরে গাজর মানে মেন গাজর দিয়ে করা ডালটা এখন বেশি ভাত নেই জানো তো তো সেই জন্য আমি চা বিস্কুট খেয়ে নিলাম আর ও খাবে ভাত শুধু ডালই আছে তো ডাল দিয়েই খাবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমি আর পারছি না জানো তো এত এদিক ওদিক এদিক ওদিক তারপরে রুগী কুটুসেরও জ্বর এসেছিল কদিন তোমাদের তো জানানো হয়নি
তারপরে ওর অসুস্থ এই করে মানে একা একা না রান্না বান্না করে আবার ক্লাস করে এদিক ওদিক গিয়ে আর পারছি না। তো যাই হোক এখন না তাড়াতাড়ি শুয়ে পড়বো, 10টা তো বাজে ও খাবে আর খেয়েই আমরা শুয়ে পড়বো, একটু কাজ করছে। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আবার তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে তোমরা সাপোর্ট করো, তোমরা যদি না থাকো তাহলে আমি কোনোদিনই একটা জায়গায় পৌঁছাতে পারবো না। তো চলো।